রাজধানীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমছে না। রাতে তো আছেই, দিনে দুপুরেও হচ্ছে ছিনতাই, আর এতে জনমনে বাড়ছে উদ্বেগ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পুলিশের শিথিলতায় বাড়ছে চুরি ডাকাতি ছিনতাই, অভিযোগ স্বীকার করেছে পুলিশও। আতাউর রহমান হিমেলের ক্যামেরায় স্বপন আহমেদের প্রতিবেদন। রাজধানী ঢাকা, কয়েক মাস ধরেই আতঙ্ক তৈরি হয়েছে এ শহরের মানুষের। আতঙ্কের নাম ছিনতাই, চুরি ও ডাকাতি। সন্ধ্যা, রাত ও ভোর, এমনকি দিনে দুপুরেও ঘটছে ডাকাতি, ছিনতাই ও চুরির মতো ঘটনা। রাজধানীতে ঘটে যাওয়া বেশ কিছু সিসিটিভি ফুটেজ এসেছে এটিএন নিউজের হাতে। এতে দেখা যায় ধারালো অস্ত্র হাতে দিনে দুপুরে ছিনতাইয়ের চিত্র। অন্য আরেকটি ফুটেজে দেখা যায় এক ব্যবসায়ীর দোকানে চাপাতি ও রামদা হাতে সন্ত্রাসীদের লুটে নেওয়ার দৃশ্য। শুধু কি তাই, মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাকে ব্যবসায়ীর বাসায় ঢুকে লাখ লাখ টাকা ও গহনা লুটে নিয়েছে একদল ডাকাত। এসব ঘটনা যেন এখন প্রতিদিনের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম। জিএমপির তথ্য মতে 5 আগস্টের আগের 3 মাসের তুলনায় পরের 3 মাসে রাজধানীর থানাগুলোতে কমেছে সব ধরনের মামলার সংখ্যা। তবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বেড়েছে খুন, ডাকাতি, চুরি ও দস্যুতার মামলা। আগের চেয়ে বেড়েছে চুরি ও ডাকাতির মামলাও। অপরাধ বিশ্লেষকরা মনে করেন 5 আগস্টের পর পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। পুলিশ পিপল পার্টনারশিপ, আপনি এখানে প্রত্যেকটা থানার ভিতরে যে সমস্ত গণ্যমান্য লোক, কিছু লোককে আপনি সংশ্লিষ্ট করেন, হ্যাঁ, তাদেরকে তাদের সাথে আপনি নানা রকম নজরদারি টহল এগুলো চালু করেন, হ্যাঁ, তাতে করে পুলিশ এবং জনগণের আস্থাটাও বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো হবে। অভিযোগ স্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশও। তারা বলছে পুলিশের কাজে সক্ষমতা বাড়াতে এরই মধ্যে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশের যে মোবিলিটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুলিশের মোবিলিটি বাড়ানোর জন্য যে আমাদের ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো, সেগুলো রিপ্লেসমেন্টের জন্য আমরা চেষ্টা করছি। যদি আমরা আমাদের এই যে মোবিলিটিটা বাড়াতে পারি, আমরা 999-এর মাধ্যমে এই সার্ভিসটা আরও দ্রুত এবং আমাদের রেসপন্স টাইম আরও কমিয়ে আনতে পারি। আমাদের অনেক কার্যক্রমগুলো চলছে এবং আমরা আশা করি এটা আরও নিয়ন্ত্রণে চলে আসবে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।